রাস্তায় অনেকগুলো টাকা সহ একটি মানি ব্যাগ পরে থাকতে দেখে চঞ্চল। সে রাস্তা দিয়েই বাইক নিয়ে যাচ্ছিল, হঠাৎ সে মানি ব্যাগ ভর্তি টাকা দেখে থমকে দাঁড়ায়। এদিক ওদিক যে দেখে আশেপাশে কেউ নেই, শুধু এই মানি ব্যাগ এবং মানি ব্যাগ ভর্তি টাকা। চঞ্চল অবাক হয়ে যায়, এতগুলো টাকা নিব নাকি ফেলে রেখে চলে যাব? দ্বিধাদ্বন্দ্বে চঞ্চল সে আস্তে আস্তে টাকাটার কাছে যায়, গিয়ে আবারও এদিক ওদিক দেখে কেউ নেই। তারপর যেই টাকাটা হাতে নেয়, নেয়ার পর চার পাঁচজন যুবক বাহির থেকে এসে খাবলা দিয়ে ধরে চঞ্চলকে। চঞ্চল অবাক হয়ে যায়, আস্তে করে মানি ব্যাগটা ফেলে দেয়। তারপর চঞ্চলকে বলে, কিরে টাকা দেখে আর লোভ সামলাইতে পারিস নি, এবার দেখি তোর কাছে কত টাকা। চঞ্চলকে ভাই দেখেন মানি ব্যাগটা এখানে পড়েছিল টাকা ভর্তি, আর টাকা দেখে যে কারোই লোভ হবে। আমিও অস্বাভাবিক নয়, আমিও স্বাভাবিক একজন মানুষ, তাই টাকা দেখে আমিও থেমে গিয়েছিলাম, কিন্তু আপনাদের টাকা আপনাদের তো দিয়ে দিলাম। এরপর চঞ্চলকে সেই সন্ত্রাসীর কিল থাপ্পড় মারতে থাকে। একটা পর্যায়ে নাস্তানুবাদ হয়ে রাস্তায় পড়ে যায় চঞ্চল, এবং তাদের কাছে হাত জোর করে প্রাণ ভিক্ষা চায়। একটা পর্যায়ে সেই গুন্ডা মাস্তানরা চঞ্চলকে ছেড়ে দেয়। তারপর চঞ্চলের পকেটে যা টাকা পয়সা ছিল তা নেয়, মোবাইল ছিল সেটাও নেয়। তারপর বাইকের চাবিটা নিয়ে সেই চারজন আস্তে করে চলে যায়। আস্তে আস্তে উঠে দাঁড়ায় চঞ্চল, উঠে দাঁড়ানোর পর ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে তার খোয়া যাওয়া হোন্ডার দিকে। কিছুক্ষণ পরেই সেখানে কয়েকজন লোক আসে দূর। আসার পর চঞ্চলকে জিজ্ঞেস করে, কি হয়েছিল ভাই? তখন চঞ্চল বলে, এখানে কিছু টাকা ভর্তি মানি ব্যাগ ছিল, সেই মানি ব্যাগ নিতে গেলেই কিছু পোলাপান এসে আমাকে যা ইচ্ছে তাই ভাবে মারামারি করে আমার মানি ব্যাগ, আমার টাকা পয়সা, মোবাইল সহ আমার বাইকটাও নিয়ে যায়। সেখানে এক বয়স্ক ভদ্রলোক ছিলেন, তিনি চঞ্চলকে আশ্বস্ত করে বলেন, শুধু চঞ্চল নয় সবাইকে আশ্বস্ত করে বলেন, যে এমন মানি ব্যাগ যদি পড়ে থাকে টাকা ভর্তি কখনোই সেটা নিতে যেও না, তাতে করে তোমার, তোমার দেহের এবং তোমার জীবনেরও পতন ঘটতে পারে, কারণ এটা একটা ফাঁদ। এই ফাঁদে যারা পড়ে তারা আবার সর্বস্ব খুইয়ে তারপর বিবস্ত্র হয়ে আহত হয়ে কিংবা নিহত হয়ে যেতে পারে। লোভে পাপ, পাপে মৃত্যু। ভুল করেও এই কাজটি করার চেষ্টা করো না। আজকের মতো তুমি ওদের হাত থেকে বেঁচে গিয়েছ। ভুল করেও আপনারা কেউ এ ধরনের লোভে পড়বেন না, তাতে করে আপনাদের জীবন খোয়া যেতে পারে। ভালো থাকুন।